Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 62. আজকে আমরা শিখব সিনোনিমস। সিনোনিমস হচ্ছে কি, দেখো তোমাদের এখানে লেখা আছে, ওয়ার্ডস হ্যাভিং সিমিলার মিনিংস আর কল্ড সিনোনিমস, অর্থাৎ যে শব্দগুলোর একই মানে হয় তাদেরকে বলা হয় সিনোনিমস। যেমন দেখো এখানে হাউস আর হোম দুটো শব্দ দেওয়া আছে, দুটো শব্দের মানে কিন্তু একই, তাহলে এরা একে অপরের সিনোনিমস, অর্থাৎ আমরা বাংলায় যাকে বলি সমার্থক শব্দ। দুটো শব্দের অর্থ বা মানে একই, তাদের বলা হয় সিনোনিমস। চলো আমরা এখানে পড়ে দেখি, তোমাদের এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। বিগ লার্জ দুটোর মানে কি, বড়। স্মল টাইনি ছোট। ইজি সিম্পল সহজ। বিগিন স্টার্ট শুরু বা আরম্ভ। এন্ড ফিনিশ শেষ বা সমাপ্ত। হাউস হোম বাড়ি বা গৃহ। হার্ড ডিফিকাল্ট কঠিন। রাইট কারেক্ট সঠিক। উম্যান লেডি মহিলা। স্পিক টক কথা বলা। দেখো এই যে দুদিকে দুটো করে শব্দ দেওয়া আছে, দুটোর একই মানে, দেখছো তো? এগুলো হচ্ছে একটা আরেকটার সিনোনিমস। এরপর নাম্বার বিতে কী আছে দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার সিনোনিমস, অর্থাৎ এখানে তোমাকে দুটো শব্দ দুদিকে দেওয়া আছে আলাদা আলাদাভাবে মিলিয়ে মিশিয়ে, তোমাকে খুঁজে নিতে হবে যে এই দিকের শব্দটার সিনোনিমস এদিকে কোনটা। দেখো বিগ কোনটা হবে তাহলে, স্টার্ট সিম্পল হোম ট্রাই টাইনি, লার্জ লার্জটা হবে, তাই তো? তাহলে আমরা এই লার্জের পাশে এখানে ব্র্যাকেটে ওয়ান লিখে দেব, বা এই ই যেটা আছে লার্জের দাগ সেটা আমরা এখানে ইটা লিখে দেব। এরপর দেখো হাউস, হাউসের সিনোনিমস কি, হোম। এটাও সিমিলারভাবে আইদার আমরা এখানে সি লিখব ব্র্যাকেট দিয়ে, নাহলে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে টু লিখে দেব। ইজি সিম্পল বিগিন স্টার্ট আর স্মল টাইনি, এভাবে তোমরা এগুলো পেন্সিল দিয়ে সুন্দর করে তোমাদের বইতে করে ফেলবে। আর এই শব্দগুলো তো মনে রাখবেই, এর সাথে তোমরা নিজেরা খুঁজে দেখবে কোথায় আর এরকম সিমিলার শব্দ বা সিনোনিমস খুঁজে পাওয়া যায় যে শব্দগুলোর মানে একই। তোমরা যত বেশি খুঁজে বার করতে পারবে তোমরা তত নতুন নতুন শব্দ শিখতে পারবে, অর্থাৎ তোমাদের ওয়ার্ড পাওয়ার তত বেড়ে যাবে। সবাই মন দিয়ে ভিডিওটা দেখবে আর কাজটা পেন্সিল দিয়ে তোমাদের বইতে করবে। সবাই ভালো থাকবে, বাই।